রাখো রাখো, ভালো লাগছে? টেস্টি টেস্টি লেগেছে। সবাইকে স্বাগত। আজকে রবিবারের বিকালবেলা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিনে ব্লগটা স্টার্ট করার সময় হয়নি, অনেক কাজে বিজি ছিলাম, কারণ আজকে কাজের মেয়েটা অর্ধেক কাজ করে করে চলে গেছে, কারণ ফেটে গেছে কি একটা হয়েছে, তো তার জন্য চলে গেছে। তো আমার উপরে কাজ কিছু করতে পারিনি, তার জন্য সেই কাজগুলো সব আমাকে ছাড়তে হয়েছে। তো তাই জন্য সকালবেলায় ব্লগটা স্টার্ট করবো করবো করেও করা হয়নি। তো আমি এখন একটু বেরোচ্ছি, বিকালবেলা ভালো লাগলো না তো নীলকে বললাম চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। তো আমিও রেডি হয়ে গেছি আর লগ্নজিতাও রেডি হয়ে গেছে, আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে তৃষ্ণা অবশ্যই আছে, তৃষ্ণা ছাড়া আমরা একটু ঘুরতে কমই যাই। তো তৃষ্ণাকেও নিয়ে নিয়েছি সাথে। তো আমি আর লগ্নজিতা এখানে রেডি হয়ে গেছি, নীলও রেডি হচ্ছে আর তৃষ্ণাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো দাঁড়ো, লগ্নজিতা কী করছে তোমাদেরকে দেখাই। গীতা এইটা পড়েছে, দেখেই শোনা, দেখাও একটু তাকাও। এই দেখো স্বপ্নজিতা, এখানে একটা খুব সুন্দর লেখা ছিল, সেটা আস্তে আস্তে তুলে ফেলেছে, ওই যে আস্তে আস্তে ওটাও তুলছে। দেখো জামাটার অবস্থা এই করছে, ওটা তোলা যাচ্ছে, ওটা তুলে ফেলছে, কেমন দুষ্টু তাহলে হয়েছে। দেখো সোনা তুলছো কেন, ওটা নষ্ট হয়ে যাচ্ছে তো, জামাটার বাজে দেখতে হয়ে যাচ্ছে, কিন্তু জামাটা বাজে দেখতে হয়ে যাচ্ছে, তুমি তুলছো, আগে দিলে হবে, নষ্ট করে ফেললে তো। এই যে এখন খেলা করছে, এখন তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে বলো, কোথায় যাবে তুমি? রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। এখন এই যে সবাই মিলে বেরিয়ে গেছি, আমার কাগরাম, আমরা এই যে ঘুরতে যাচ্ছি, আগে ঠিক একটু মেঘ হয়েছে, দেখো তোমরা আবার যাই সেখানে গিয়ে ওটা যদি পড়ে যায় তাহলে আবার অবস্থা টাই হয়ে যাবে, বন্ধ করলাম। তো আমরা একটু দাঁড়ালাম, আবার বেশিটা থেমেছে, এখন আবার যাচ্ছি। যাই এখানটা দাঁড়িয়েছিলাম আমরা, এখন আবার বৃষ্টিটা থেমেছে, আবার যাচ্ছি চলো। হয়েছে কাগ্রামের সেই ক্যাফেটাতে এসছি, তো চলো ভেতরটা সব ডিটেলস আমাকে পরে দেখাচ্ছি, চলো। সেখানকার রান্নাঘর জায়গাটা, এখানকার জায়গা, তো পুরোটা ক্যাফে এরিয়া, ক্যাফে ছোট্ট মতো,
তো ওইখানটা বেশ ভালো জায়গা করেছে, ফুল টুলের ব্যবস্থা করেছে। অনুজিতা এখানে বসে আছে। অনুজিতা ওই সোনা, তুমি কোথায় বসেছো? কেমন লাগছে বলো? এসে ভালোই লাগছে, একটা অন্যরকমের এনভায়রনমেন্ট। তো যারা যারা কাকগ্রামের বা স্যালারের এদিকে আসো, তারা অবশ্যই ট্রাই করতে পারো। আমি এখানে এসে এখানে আসলাম, এবার খাবার কেমন হবে সেটা আমি খেয়ে টেস্ট করে তারপর তোমাদের জানাচ্ছি। এই যে, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তো আমার সাথী তোমরা জানোই, প্রত্যেকটা ব্লগে দেখছো যে বেরোলেই কৃষ্ণ থাকছে, তো ওর ছাড়া বেরোতে ভালো লাগে না। দুজন মিলে একসঙ্গে এখানে, একটা সাথী আমার। তো দেখতে থাকো খাবারটা আসুক, আমরা একটু গল্প করে নিই, তারপরে আমরা তোমার সাথে কথা বলবো। খুবই টেস্টি ছিল, দেখো কতটা, দেখি তোমরা বুঝতে পারছো কাবাবটা ভালোই টেস্টি। আর লগ্নজিতা মোমো খাচ্ছে, ভালো শোনা। মোমো ভালো লাগছে? কেমন লাগছে মোমো? শোনা এগুলো কি? রাখো রাখো, ভালো লাগছে? টেস্টি টেস্টি লেগেছে। ঝাল কমিয়ে দিচ্ছি দাদা, ভালোই ঝাল, খুব ভালো লাগছে। টেস্টি বাট খুব ঝাল খেলাম, ভীষণ টেস্টি ছিল, ভালো লাগলো। আর মোমোটা খাচ্ছি, ভীষণ স্পাইসি, খুব ঝাল, কিন্তু খেতে খুব টেস্টি, ভালো লাগছে। যারা ঝাল খুব পছন্দ করো তাদের অবশ্যই ভালো লাগবে। তো খেতে দেখি, এই একজন বাবার সাথে মোমো খাচ্ছে। তোমার কেমন লাগছে? খেয়েছো? কেমন লাগছে বলো? কাবাবটা কেমন লেগেছে? আর মোমোটা ঝাল। শোনো, এক কামড় করে খাচ্ছে আর জল খাচ্ছে। এটা ভালো? বাবারে, এর ভিউটা পাস করে
জল খেয়ে যাচ্ছে, জল খেয়ে যাচ্ছে। দেখো এদেরটা কি সুন্দর লাগছে এখানটা, এই যে চারিদিকটা, বিকালে আসার মতন জায়গাটা বেশ ভালোই লাগলো। এই যে ডগলি জিতে ওর বাবার সাথে জোরে কাঁদো, আরো জোরে কাঁদো, সবাই দেখছে ওদের। এ মা, সবাই দেখছে, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন, কি হয়েছে? বান্দরে কেমন করে আছে? হাতি, ঘোড়া, আমরা এই যে চা খাবো, আমি আর তৃষ্ণা চা খাবো বলে চা নিলাম। এই যে আর একজন চা খাওয়ার জন্য বায়না করছে, চা খাবো না বলে বললো, চা খাবো না। ঠিক আছে, আসছে, আমার চাটা পড়ে যাচ্ছিল, পালিয়ে গেলাম, আমি পালিয়ে গেলাম।